বন্ধুরা, আজকের আপনাদের জানাবো তিনটি পা ও দুইটি যৌনাঙ্গের অদ্ভুত আকৃতি এক বিশেষ মানুষ সম্পর্কে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সামন্ত পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বিশ্বের এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষকে হতবাক করে দেয়, এরকম একটি ঘটনা নিয়ে হাজির সামন্ত পয়েন্ট। বন্ধুরা, ফ্রান্সিসকো ল্যান্টিলি এবং 1889 সালে তিনি ইতালি সিরাকুয়াসাতে জন্মগ্রহণ করেন। বাবা মার দ্বাদশ সন্তান ছিলেন তিনি। তার শরীরে তিনটি পা, চারটি পায়ের পাতা, 16টি আঙুল এবং দুইটি সক্রিয় যৌনাঙ্গ ছিল। সারা বিশ্বে তিনি থ্রি লেগ ম্যান হিসাবেও কিন্তু পরিচিত হয়ে যান। তৃতীয় পাটি এমনভাবে মেরুদণ্ডের সঙ্গে জুড়ে ছিলেন যে তার অস্ত্রোপচার করলে ফ্রাঙ্কের প্রাণের ঝুঁকি কিন্তু থেকে যেতে পারত। বন্ধুরা, জন্মের পরেই কিন্তু ফ্রাঙ্ক তার বাবা মা গ্রহণ করতে কিন্তু অস্বীকার করেছিলেন, যার ফলে তিনি ফ্রাঙ্ক বড় হয়ে ওঠেন তার ফুপুর কাছে। আর ফুপুই তাকে পরবর্তীকালে বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চাদের একটি হোমে কিন্তু ভর্তি করিয়ে দেন। এবং অনেক পরে ফ্রাঙ্কের বয়স যখন 12 বছর বয়স, তিনি ভিনসেঞ্জো মার্গোনা নামে এক কার্পেন্টারের সঙ্গে তিনি চলে আসেন আমেরিকাতে এবং পরবর্তীকালে সার্কাসে যোগ দেন। ফ্রাঙ্ক রাতারাতি সাকসেন হয়ে ওঠেন এবং নিজের শারীরিক প্রতিকূলতাকে অস্ত্র করে কিন্তু তোলেন। সঙ্গে দুরন্ত রসিকতা এবং তীব্র বুদ্ধি তার শারীরিক প্রতিকূলতাকে ছাপিয়ে মানুষ ফ্রাঙ্ককে ভালোবেসে ফেলেন দর্শকেরা। বন্ধুরা, 1907 সালে থোরাসাকে তিনি বিয়ে করেন এবং ফ্রাঙ্ক তার চারটি সন্তানের জনক হন। এবং বিয়ের 28 বছর পরে তাদের সম্পর্কে চিড় ধরে এবং থোরাসা পরবর্তীকালে ডিভোর্স দিলে তিনি সুফো নামে এক মহিলাকেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। 1966 সালে 21 সেপ্টেম্বর টনসিলিতে ফুসফুসে আক্রান্ত হয়ে 77 বছর বয়সে তার মৃত্যু হয়। জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত দ্বিতীয় স্ত্রী হ্যালেনের সঙ্গে ছিলেন এই ওয়ান্ডারফুল ম্যান। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের চ্যানেলে এরকম বিশেষ বিশেষ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।